ঢাকায় আসছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। প্রবাসী ভাইদের কল্যাণ নিশ্চিত। সবাই খবরটি বেশি বেশি শেয়ার করুন। বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিজনেস সামিটে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সাউদের নেতৃত্বে একটি বড় ডেলিগেশন অংশগ্রহণের জন্য আগামী মার্চে ঢাকায় আসছেন। বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনুষির অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের অ্যাম্বাসেডর ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলানের সঙ্গে মতবিনিময়কালে তিনি তথ্য নিশ্চিত করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে 100টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে, কয়েকটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এগুলোতে আরও বেশি সৌদি বিনিয়োগ প্রত্যাশা করে বাংলাদেশ। বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে, বাংলাদেশ বিভিন্ন পণ্যের একটি বড় বাজার। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুযোগ সুবিধা প্রদান করছে। আগামী মার্চ মাসে ঢাকা অনুষ্ঠিতব্য বিজনেস সামিটে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সাউদের নেতৃত্বে একটি বড় ডেলিগেশন অংশগ্রহণ করবে। সৌদি আরবের অ্যাম্বাসেডর ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান এ সময় বলেন, বাংলাদেশ সৌদি আরবের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের সাথে ভ্রাতৃত্বপূর্ণ এবং বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন সহযোগী। বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সৌদি আরব বাংলাদেশকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিজনেস সামিটে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সাউদের নেতৃত্বে একটি বড় ডেলিগেশন অংশগ্রহণ করবে। বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, সৌদি আরব বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এবং দীর্ঘদিনের বৃহৎ ব্যবসায়িক ও উন্নয়ন সহযোগী। সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাক, বেকারি আইটেম, ভেজিটেবল, জুস, জুট পণ্য সহ বেশ কিছু পণ্য রপ্তানি হয়। বাংলাদেশের বিপুল সংখ্যক জনশক্তি সৌদি আরবে কর্মরত আছেন। বাংলাদেশ সৌদি আরব থেকে পেট্রোলিয়াম ওয়েলস, পেট্রোলিয়াম গ্যাস, ফার্টিলাইজার, খেজুর সহ বিভিন্ন পণ্য আমদানি করে থাকে। গত 2021-2022 অর্থ বছরে বাংলাদেশ সৌদি আরবে 2.9064 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে 1.693 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। এর আগে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে তাঁর সঙ্গে ঢাকায় সফররত গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদৌ তানগারা এর নেতৃত্বে আগত 6 সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয় দেশের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করা হয়। পরে বাণিজ্যমন্ত্রী ঢাকায় তাঁর সরকারি বাসভবনের অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলসের নেতৃত্বে আগত প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। এসময় কানাডার হাই কমিশনার বাংলাদেশে সরকারি পর্যায়ে ভোজ্য তেল কেলোনা এবং কেলোনা বীজ রপ্তানির প্রস্তাব দেন। বাণিজ্যমন্ত্রী এ বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনার কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, কানাডা বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার। তিনি কানাডার বিনিয়োগকারীগণকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।